সবার প্রথমেই নজর রাখবো পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাবের কালী পূজোর দিকে। সময় কলকাতার পক্ষ থেকে জেলা সেরা সেরা পুরস্কার পেল পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাবের কালী পূজো, দেখবো তার একটু ঝলক। মরক্কোর কাজবা টাওয়ার, তার সঙ্গে পরিবেশ ভাবনা, তার সঙ্গে যথাযথ আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা এবং সার্বিক বিচারে দর্শকদের উচ্ছ্বাসই বলে দিচ্ছে এবারে কিন্তু জেলায় সেরার সেরা হচ্ছে পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাব। পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাবকে সেরার সেরা সম্মানে ভূষিত করছে সময় কলকাতা, পাশাপাশি তাদের সহযোগিতায় আছে উত্তর চব্বিশ পরগনা এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন। সময় কলকাতা, তাদের সাংবাদিকরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবছরের 2022 পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাবের মাতৃ মণ্ডপকে তারা সেরার সেরা উপহারে ভূষিত করেছে। সবাই মিলে যেন হাত তালি দেবেন পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাবকে। পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাব, হিপ 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 হিপ। সেরার শিরোপা পেয়েছে পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাব এবং আমরা এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে, এই যে সেরার শিরোপা পেয়েছেন, আপনারা কতটা আনন্দিত? খুব 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 আনন্দ লাগছে। সবার আগে এখন সময় কলকাতাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেরা সেরা পুরস্কৃতি দেওয়ার জন্যে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, আর আগত দর্শনার্থী সবাইকে আমরা আনন্দের সঙ্গে বলছি আসুন আমাদের প্রতিমা কৃষ্ণনগরের চন্দননগরের ঠাকুর আর কাসবা টাওয়ার আপনারা দেখে যান, খুবই মনোরম দৃশ্য, খুব সুন্দর প্যান্ডেল। পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাব চিরকালই, আমি যতদিন থেকে দেখে এসেছি, চিরকালই নতুনত্বের খোঁজে থাকে এবং তারা বিভিন্নভাবে মানে মণ্ডপ সজ্জা থেকে আরম্ভ করে সমস্ত দিকটাতে তাদের অ্যারেঞ্জমেন্ট, তাদের দর্শকদের দর্শনার্থীদের সুবিধার্থে এবং তারা সেফটি এবং সমস্ত দিক থেকে তারা যেভাবে জিনিসটা পরিপূর্ণভাবে গড়ে তোলে সেই জিনিসগুলো আমাদের চোখে এসছে। এই বছর তারা কাসাবা, মরক্কো কাসাবা টাওয়ার, পার্সোনালি আমি মরক্কো কাসাবা টাওয়ার ভিজিট করেছি এবং এখানে এসেও দেখেছি অরিজিনাল যে কাসাবা টাওয়ার, সেখানে যাওয়া আমাদের ভারতবাসী প্রত্যেকের পক্ষে, আমরা ভারতবাসীদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। সেইখানে দাঁড়িয়ে বারাসতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী, টোটাল পশ্চিমবঙ্গবাসীর লোক এখানে দেখতে আসে। এখানে শুধু বারাসতবাসী নয়, সারা পশ্চিমবঙ্গের লোক এখানে দেখতে আসে। তাদের কাছে পাইওনিয়র ক্লাব এইভাবে একটা আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন যে ফোর্ট, সেই ফোর্টটা এত সুন্দরভাবে তুলে ধরেছে, এত সুন্দরভাবে তুলে ধরেছে এবং এই যে আপামর জনসাধারণ যেভাবে অল্প মানে একটুখানি দূরত্ব মেনটেন করে এই পুজোর সময় তারা যে মনের আনন্দটুকুনি পাচ্ছে, তার জন্য আমি পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাবকে আমার তরফ থেকে, সময় কলকাতার তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। পাইওনিয়র অ্যাথলেটিক ক্লাব বারাসাতের অন্যতম পুজো আর সেই পুজো পেয়েছে সেরার সেরা শিরোপা এবং সকাল থেকেই এই পুজো মণ্ডপগুলিতে ভিড় জমাচ্ছেন কিন্তু দর্শনার্থীরা। ক্যামেরায় সুদীপ ঘোষের সঙ্গে সীতা মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা, বারাসাত।